সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে কালো হলুদের একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আপনারা দেখছেন কালো হলুদের গাছ আমি কালো হলুদের গাছ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কালো হলুদ ভালো করে ছিনিয়ে দেওয়া দেখুন কালো হলুদের গাছ সে মাঝখান দিয়ে পাতার প্রতিটি পাতার মাঝ মধ্যখান দিয়ে কালো ধরনের বড় হির রয়েছে এছাড়া একই জাতের গাছ আপনারা দেখবেন তবে এত কালো নয় কিছুটা লাল আকৃতির দেখা যায় ওইগুলা কিন্তু আপনার আপনারা গাছ তুললে এর হলুদ কালো হয় না আপনারা দেখছেন কালো হলুদ এই কালো হলুদ বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের বাইদের কালী পূজায় বিশেষ করে খুব সমাদরের সহিত ব্যবহার করা হয় অনেকে বলে থাকেন কালো হলুদ বা কালো আদা না থাকলে কালী পূজা পূর্ণাঙ্গভাবে হয় না তাই আমার কাছ থেকে অনেকেই যোগাযোগ করেন কালো হলুদ সংগ্রহ করার জন্য কিন্তু আমি এতদিন সরবরাহ করতে পারিনি খুব কষ্ট করে আমি আমার এক বন্ধু থেকে আমার জন্য কয়েক পিস কালো হলুদের বীজ সরবরাহ সরবরাহ করেছিল আমি ওইটা থেকে চাষ করে আমি গাছটিকে ভালো করে চিনতে পেরেছি এবং কয়েকটি গাছ চারাও আমি করেছি আর এখন আমি আমার পার্শ্ববর্তী এলাকার হিন বিশেষ করে হিন্দুদের মন্দির বা হিন্দু অধ্যুষিত এলাকা যেখানে হিন্দু লোক একসময় বেশি ছিল এই সমস্ত এলাকায় এর এর কিছু কিছু সন্ধান পেয়ে থাকি এবং আমি সংগ্রহ ব্যক্তিগতভাবেও বনজ অবস্থা থেকে সংগ্রহ করে থাকি এখন আমি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে করতে পারব চাহিদা অনুযায়ী সরবরাহ করার মতো ব্যবস্থা আমি করে রেখেছি অনেক বন্ধুদেরকে আমি বলেছি যে প্রয়োজন হলে আমাকে আরও দিতে হবে এবং এই আশ্বাস আমাকে অনেকেই দিয়েছে আপনারাও এই উদ্ভিদটি আমার হাত থেকে আমার ভিডিও দেখে চিনি আপনারাও এটা সংগ্রহ করতে পারেন বিশেষ করে কালো হলুদ এর ভেষজ গুণ অসাধারণ বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আমি বুঝতে পেরেছি যে কালো হলুদের এত চাহিদা বিশেষ করে আমাদের বাংলাদেশের এর চাহিদা খুবই কম কিন্তু অন্যান্য দেশে এর চাহিদা খুবই বেশি এই কালো হলুদ আপনারাও চাষ করতে পারেন আমি এবছর নতুন করে চাষ করছি আর আমার কাছ থেকে আপনারা ইয়ের বীজ সংগ্রহ করতে হলে আগাম আমাকে বলে রাখবেন আমি কমপক্ষে এক কেজি দুই কেজি কেজি করে হলেও আমি আপনাদেরকে সরবরাহ করতে পারবো আমি আমার মোবাইল নাম্বার ভিডিওতে দিয়ে রেখেছি আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে আপনারা আমাকে লাইক কমেন্ট করে আরও উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম